فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুর রশিদ ভাই প্রশ্ন করেছেন, কোনো পিতা যদি সুদী ব্যাংকে চাকরি করেন তাহলে তার পুত্র বা কন্যাকে বিয়ে করা ইসলামে জায়েজ হবে কি না? যদি তার ইনকাম শুধু সুদী ব্যাংকেরই হয় তাহলে পুরোটাই তার হারাম একটা ইনকাম, আর মিক্সড হয় এছাড়া আরও তার ইনকাম আছে তার মিক্সড হতে পারে। মোট কথা, এমন মানুষের মেয়েকে বিয়ে করা বা তার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ রয়েছে, তবে তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে তাকে উচ্ছেদ করতে হবে। এই ধরনের হারাম যেন সে ছেড়ে দেয়, এবং এই ধরনের হারাম চাকরি যদি কেউ করে দ্রুত সেটা থেকে ছেড়ে আসতে হবে, যতদিন সে ভালো একটা চাকরি না পাবে। হারাম জেনে করবে তবে চাকরি পেলে সেটা ছেড়ে দিবে, অন্য ইনকাম পেলে বা তার সেটা প্রয়োজন না থাকে ছেড়ে দিবে, কারণ এটা হারাম ইনকাম। কাজেই যদি সম্পূর্ণ হারাম থাকে তাহলে তার সঙ্গে না করাই ভালো, মানে সম্পর্ক। আর যদি মিক্সড থাকে, হালাল হারাম করতে পারেন, তবে তাকে এই ধরনের হারাম কাজ থেকে ফিরে আসার জন্য উৎসাহিত করতে হবে।